বগুড়ার এরুলিয়ার এই রানওয়েতে সামরিক বিমানের পাশাপাশি নামবে বেসামরিক বিমান। এমন পরিকল্পনায় আবারও শুরু হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। 1987 সালে বগুড়ায় বিমানবন্দর নির্মাণের বিষয়টি প্রথমবার আলোচনায় আসলেও 90 দশকের শুরুতে শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের উড়োজাহাজ চলাচলের জন্য 22 কোটি টাকার নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন হয়। এরপর এরুলিয়া এলাকায় 110 একর ভূমি অধিগ্রহণ করা হয়। 1996 সালে প্রকল্পের আওতায় 600 ফুট প্রস্থের, 5000 ফুট দৈর্ঘ্যের রানওয়ে সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়। তবে 2001 সালে তা হস্তান্তর করা হয় বিমানবাহিনীর কাছে। এখানে বেসামরিক বিমান উড্ডয়নের জন্য আবারও উদ্যোগ নেয় বর্তমান সরকার। বিমানবন্দরটি চালু হলে বগুড়ার অর্থনীতি, শিল্প ও বাণিজ্য সহ সব খাতে আরও উন্নতি হবে বলে আশা ব্যবসায়ীদের। ঢাকার বিশেষজ্ঞ বড় বড় ডাক্তার আছে, তারা যদি এই বিমানের সুবিধাটা পায় তারা বগুড়াতে সপ্তাহে একদিন বা দুই দিন কিন্তু তারা প্র্যাকটিস করতে আসবে। অনেকে চিন্তা ভাবনা করে যে একটু সুবিধা হলে এরকম যে আমরা আধা ঘন্টা এক ঘন্টায় গেলাম, আবার কিছু কাজ করে চলে আসলাম। 5,15,23,289 কোটি US ডলারের পণ্য আমরা বগুড়া থেকে রপ্তানি করেছি। বগুড়া থেকে রপ্তানি করার যে জায়গাটি, এই রপ্তানির জায়গাটি যদি বগুড়ায় বিমানবন্দর হয় তাহলে কিন্তু আমাদের জন্য অত্যন্ত সহজতর হয়। পর্যবেক্ষক দল তাদের প্রতিবেদনে রানওয়ে 3,000 ফুট বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরের জন্য আরও 100 একর জমি অধিগ্রহণের সুপারিশ করেছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। ইন্টারনালি অফিসিয়ালি কাজবাজ অগ্রগতি আছে এবং চলমান আছে। যেহেতু অগ্রগমী এবং চলমান আছে তাতে আমরা আশাবাদী যে অচিরই বিমানবন্দরটা চালু হবে বলে আমরা আশা করি আর কি। গত 21 বছর ধরে এখানে রাডার স্টেশন ও প্রশিক্ষণ সহ বিভিন্ন আভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। সম্প্রতি স্থাপন করা হয়েছে ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।